অনেকে ঘরে যেতে পারে না, অনেকে মা বাবার চেহারাও দেখতে পারে না। আল্লাহ, এরা ঘর থেকে বিতাড়িত হয়েছে, আল্লাহ ঘর থেকে বের করে দিয়েছে, অনেকে সমাজ থেকে আল্লাহ বিতাড়িত হয়েছে, সমাজেও ঢুকতে পারে না। আল্লাহ এরকম একটা পরিস্থিতিতে আল্লাহ এই জনগোষ্ঠীকে তো আল্লাহ আপনি নিজ হাতে আল্লাহ কুদরতি হাতে আল্লাহ এদেরকে আপনি তৈরি করেছেন মাওলা। আল্লাহ মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ এরা যাবে কোথায় মাওলা, এদেরকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন, এরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা মসজিদ কোথাও যেতে পারি নাই মাওলা। আল্লাহ এদের কোন দোষ না মালিক, আল্লাহ এদের কোন দোষ না মালিক, এরা কোন মাদ্রাসায় যেতে পারি নাই, মসজিদে যেতে পারি নাই, এরা দিন শিখতে পারি নাই মাওলা, এদের কোন দোষ না, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ এদেরকে আপনি হিজরা বানিয়েছেন আল্লাহ, এমনি এরা দুনিয়াতে আল্লাহ কত অবহেলার শিকার। আল্লাহ আখেরাতেও যদি এরা নাজাত না ভাই মাওলা, এরা যাবে কোথায় মাওলা। আল্লাহ এই জনগোষ্ঠীকে আল্লাহ আপনার কাছে সাপোর্ট করে দিলাম মাওলা, আপনি এদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন মাওলা, সারা দুনিয়ার সমস্ত তৃতীয় লিঙ্গের সদস্যকে আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত তৃতীয় লিঙ্গের সদস্যকে আল্লাহ আপনার অলি বানাই দেন মাওলা। আল্লাহ আপনার অলি বানাই দেন মাওলা। আল্লাহ তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ কাটাকে আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ অনেকে জীবনের পিছনে অনেক নামাজ কাজা করেছে, কেউ মিথ্যা কথা বলেছে, কেউ গীবত শিকায়ত করেছে, কেউ রোজা তরক করেছে, আল্লাহ কেউ কত ধরনের ভুল ত্রুটি করেছে আল্লাহ না জেনেই করেছে আল্লাহ।